ইদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষকে মহাসড়কের বাইপাইল চন্দ্রা ও কালিয়াকৈর বাজার পয়েন্টে গাড়ির রয়েছে গাড়ির চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি যত্রত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানোয় দেখা দিচ্ছে যানজট বাড়তি ভাড়া আর গাড়ি না পেয়ে অনেকেই ট্রাকের চেপে রওনা হচ্ছেন বাড়ির পথে ভিটামিন ই সমৃদ্ধ গাড়ির ধীর গতির কারণে পোহাতে হচ্ছে ঘরমুখ মানুষকে এছাড়া মহাসড়কের টাঙ্গাইল অংশে ঘারিন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় ধীর গতিতে চলছে যানবাহন ভোরের দিকে একটি বাস বিকল হয়ে পড়ায় যানচট দেখা দেয় যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে বেড়েছে যানবাহনের চাপ পদ্মা সেতু এলাকায় গাড়ির দীর্ঘ সারি মোটর করেও বাড়ির পথ ধরছেন বহু মানুষ সেতু টোল প্লাজায় বাইকের দীর্ঘ লাইন দেখা গেছে যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন রুটের যাত্রীরা বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন এদিকে ঈদযাত্রায় রাজধানী ছাড়তে ভোর থেকে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে রাজধানীর মহাকালী গাবতলি সায়দাবাদ বাস টার্মিনাল সহ বেশিরভাগ বাস কাউন্টারে ভিড় করছেন ঘরমুখ মানুষ যাত্রীরা জানিয়েছেন স্বজনদের সাথে ঈদ করতে ভোরের আলো ফোটার সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে বেরিয়েছেন তারা বাস ধরতে যেন কোনোভাবেই দেরি না হয় সেজন্য আগেভাগেই টার্মিনাল ও কাউন্টারে গেছেন যাত্রীরা তবে নির্ধারিত সময়ে অনেকে বাস না ছাড়ার অভিযোগ করেছেন তারা বলছেন বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে বাস কাউন্টার থেকে জানানো হয় ঢাকায় ফিরতে সময় বেশি লেগে যাওয়ায় নির্ধারিত সময়ে বাসগুলো টার্মিনাল বা কাউন্টারে পৌঁছাতে পারছে না এর জন্য বাস সাথে কিছুটা দেরি হলেও যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা এদিকে যাত্রী চাপ বাড়ায় বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ করছেন অনেকে এখানে যে সিস্টেমটা এই যে লাইন ধরা মহিলাদের যে লাইনটা এটার একটা বিশেষ ধরনের আমার রিকোয়েস্ট আছে যে এই লাইনটা যেন ঠিক মতো একটু নেগোশিয়েট করা হয় যারা পরিবহনের সঙ্গে জড়িত তারা শুধু খালি তাদের ব্যবসাটাই বুঝে কিন্তু যাদেরকে যে যাত্রীদেরকে যে একটু ন্যূনতম সুযোগ সুবিধা দেওয়া সেটা এক করে না ওরা কেন এরকম করতেছে ওরা এত সিন্ডিকেট কেন করে ওদের পাঁচশো টাকা কোন হিসাবই নেই এটা কি ঠিক এটা তো আমাদের ঘটনা নাই বলছেন হ্যাঁ 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 কারণ এটা তো আমাদের যাত্রী না এটা তো আমাদের ভোগান্তি